So hey guys, welcome back to the channel. So today's video is going to be an update video. I have told you what happened, what happened, what happened, what happened. I told you what happened, what happened, what happened. Yes, someone died. So, our future is keep playing. And filter turn board to samosa hocche majhe majhe overflow kore jacche bahire jol porche to otaro kichu ekta byabostha korte hobe na hole bahut jhamela hobe. To eta amar one of the most mane ki bolbo dream fish ekta adenoid own kora ar rather ami onek din dhorei bhabchilam. তো আমার একটা ফ্রেন্ড সে বলে দাদা তুমি নিয়েই নাও দাদা এই জন্য কারণ আমার থেকে ছোট তো প্রতিম শাউট আউট টু প্রতিম তো আমি বলে দাদা তুমি নিয়ে নাও চোখ বন্ধ করে তুমি যা মাছকো তার থেকে অনেক সোজা রাখা তুমি রাখতেও পারবে তো আমি ওর কথা শুনে প্লাস একটু ভেবেচিন্তে এই ট্যাঙ্কটাকে পুরো খালি করে রেখেছিলাম যাতে আমি ড্যাটনয়েড রাখতে পারি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ড্যাটনয়েড So, after I'm just changing a leaf shift, which will lag the way. And the hijack key by Jaguar. I love you. And the jitter which you put on me. So, Jay. So, Galushu jar একটাই কারণ ছিল মাছ নেব খাওয়ানো মাছ আর তাছাড়া একটু ঘুরঘুর করছিলাম কিছু যদি পাওয়া যায় দেখার দেখি যদি কিছু ভালো পাওয়া যায় খালি কিছু ভালো কিছু বাট পাইনি তো গাপ্পি নিয়ে বাড়ি আর কিছু তো এটা তো আমার যে ডেটনয়েডটা ছিল আমি এখানে ডিভিশন একটা কারণেই করেছি আমি আরেকটা ডেটনয়েড নিয়েছি মানে এতটায় ভালো লেগে গেছে যে আমি আরেকটা নিয়ে নিয়েছি কেসটা হচ্ছে ওটা অনেকটাই সাইজে ছোট তাই জন্য আমি যার থেকে নিয়েছিলাম সে দাদাটা বলল যে এক কাজ করো তুমি এখন ডিভাইডার দিয়ে রাখো না হলে অনেক সময় তো মারপিট করতেও পারে বাট এটা খুব শান্ত মাছ এটা আমি পড়লাম অন গুগল কিন্তু তাও দুজনেই মানে একদম কম্পিটিশন করে খায় তো কিছুদিন থাকুক একটু সাইজ গ্যাপটা কমলে আমি ছেড়ে দেবো তো এটা আমি একটা ফিল্টার বানাচ্ছি রাদার আপগ্রেড করছি বিকজ আগেরটা একটু প্রবলেম আসছে আর এই গামলাটার মধ্যে এখন আমি বেট পেন মানে বেট মাছ বেট মাছ তো বলা ভুল হবে ফিডিং ফিশ মানে গাপ্পি রাখবো বিকজ এর মধ্যে জলটা অনেকটা বেশি অক্সিজেনের কোয়ান্টিটি অনেক বেশি আর সেকেন্ড অফ অল এটা গরম কম হবে বিকজ যত ডেপথ থাকে জলে তত কম গরম হয় আর এখন আমি অ্যাকচুয়ালি একটা আমার রেডটেল ক্যাটফিশটাকে খুঁজছি যাকে আমি দেখতে পাচ্ছি আমি তাই জন্য একটু প্যানিক হয়ে গেছিলাম ও এখানেই বসেছিল সেটা আমি দেখতেই পাইনি ও ফিল্টার না চললে যে কত নোংরা হয় আমি আজকের বুঝতে পারলাম বিকজ আমার ফিল্টারটা দেখলে খোলা আছে একটাই কারণে বিকজ আমি অন্য ফিল্টার লাগানোর চেষ্টা করছিলাম বাট অ্যাকচুয়ালি সেটা দিয়ে হয়নি ওটা একটু লিকেজ নল এসে গেছে সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে কী করলাম আর কী প্রবলেম ছিল আর আরেকটা জিনিস হচ্ছে আমার এই যে বড় রেডটেল ক্যাটফিশটা ছোটো রেডটেল ক্যাটফিশটা ওটা একটু খাওয়া নিয়ে ঝামেলা করছে একটাই কারণ জলটা বিশাল নোংরা হয়ে গেছিলো আর কারণ ফিল্ট্রেশন প্রপারলি হচ্ছিলো অনেস্টলি আমি বলছি তো ওটার জন্যে আমি ফিল্টারটা বানাচ্ছিলাম তো এখন যে প্রেজেন্ট ফিল্টার আছে ওটা আরেকটু কাজ বাকি বাট নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর এখন দেখছো ছোটো মাছটা যেহেতু ঠিক করে দেখতে পাচ্ছে না প্লাস ওরা তো সেন্স করে খায় ও বড় একটা টুকরো নিয়ে চলে গেলো যেটা ও একদম খেতে পারবে না তারপর ফেলে দেয় আর বড় ক্যাটফিশটা তো খাওয়া মানে দুদিনে একবার খাচ্ছে তো সেটা কি প্রবলেম হতে পারে আমি বুঝতে পারছি না এখন দেখতে হবে জিজ্ঞেস করতে হবে কিছু লোককে কোনো প্রবলেম আমার যতদূর মনে হচ্ছে জলটা নোংরা প্লাস ও মাঠ পাথরে গায়ে ঘষছে বিকজ কোনো ফাঙ্গাস টাঙ্গাস টাইপ হয়েছে কিছু তো এমনি মাছ সবাই বেটার আছে ইডিসেন্ট শাকগুলো অল গুড মানে একদম দারুণ
আর অস্কারটাও ভালো আছে, শর্ট বডি হর্নগুলো ভালো আছে, শাবাল নোজও খুব ভালো আছে, চান্না অ্যান্ড্রো যেটা আছে সেও ভালো আছে। ও এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, ও খালি লাইভ ওয়ার্মস আর দানা খায়, ওর ইচ্ছা, আমার কিছু করার নেই এতে। এদের মধ্যে সব থেকে ভালো বলতে গেলে অস্কার আছে, শাবল নোজ আছে, শর্ট বডি হন আছে। এদের খাওয়া নিয়ে অত প্রবলেম হয় না, এদের যখন খাওয়া দিচ্ছে এরা নিয়ে নিচ্ছে, খালি রেড টেলগুলো একটু প্রবলেম দেখাচ্ছে। আর এখন এই দুটো ড্যাট নয় এতটা, মানে কি বলবো, একটা অস্কারের মতনই, ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে বা ঘরে লোক আছে কি না, আর ওরা সেইভাবে রিয়্যাক্টও করে। মানে এখন আমি সামনে বসে আছি বলে এরকম করছে, আর এদের খাবারটা দেখলো না আলাদাই একটা আনন্দ লাগে। তো একটা জিনিস এর মধ্যে দিয়ে ওই ফ্লোটিং ডাকুইটটা এই জন্যই কমে গেছে, বিকজ আমারই দোষের জন্য, বিকজ আমি নেট দিয়ে এর মধ্যে দিয়ে মাছ বার করি, তো অনেক সময় নেটের মধ্যে এসে যায় আর নেটটাকে আমি ঝেড়ে দিই, তো ভুল করে আমাকে এবার থেকে এর মধ্যেই ঝেড়ে দিতে হবে নেটটাকে, নাহলে আমার ডাকফিটগুলো কমে যাবে। আর একটা ডাকফিট 100 টাকা না 50 টাকা লাগে এক প্যাকেট, ওর থেকে বলো যেগুলো আছে ওইগুলোকে এক্সপেন্ড করাই। তো তাছাড়া দুটো অ্যামাজন সোর্ট আর একটা লিলি যেটা প্রায় 6-7 মাস আগে এনেছিলাম সেগুলোও লাগানো আছে, তো আস্তে আস্তে ওগুলো বাড়বে। আর আমার অস্কারের কথা বললে, এ বিন্দাস এর কিছু যায় আছে না, কী চলছে বাকি দিকে, এরও টাইম টু টাইম শশা আম ফল মূল যা দেবে সব খাবে। আর তাদের তার উল্টো হচ্ছে টার্টেলগুলো, এরা হচ্ছে নিনজা টার্টে। কোনো দিন আমি এই যে জায়গাটা বানিয়েছি ওদের জন্য ড্রাই স্পেস থাকেই না, অলওয়েজ জলে, অলওয়েজ। আর রোজ আমি পরিষ্কার করতে হয়, একটা কারণে বিশাল নোংরা করে, তো আমি একটা পাওয়ার ফিল্টার লাগিয়ে দিয়েছি, কিন্তু তার মুখে যে পাইপটা থাকে সেই পাইপটা অ্যাকচুয়ালি একটা হ্যাং অন দ্য টপ ফিল্টারের পাইপটা দিয়ে আমি রেখেছি, যাতে ফ্লোটা নিচে থাকে, নোংরাটা ডাইরেক্ট ওই পাওয়ার ফিল্টারের যেখানে যে বড় এটা থাকে স্পঞ্জটা ওর মধ্যে যায়। আর ওরা এখন বেশ হাত দিয়ে মাছ নিয়ে খেতে শিখে গেছে, মানে হ্যান্ড ফিডিং শিখে গেছে হঠাৎ আউট অফ দ্য ব্লু, মানে এরা লিটারালি তোমাকে আমাকে ফলো করে খাওয়ার জন্য, মানে খাবার না দিলে হয়তো ততক্ষণ হয়তো শান্তি আসে না। এতক্ষণ তো তোমরা দেখলে যে মাছগুলো এখনো আমার কাছে আছে, আর এদের মধ্যে আমি কাউকে খুব দিয়ে দেওয়ার জন্য খুব একটা ইন্টারেস্টেড নয় এখন, কিন্তু যাদেরকে দিয়ে দিয়েছি তাদের কি অবস্থা? অলরেডি তো শাকগুলো তোমরা দেখেছো, তাও আমি এই ভিডিওতে বলে দেবো, অ্যালিগেটর গাটার কী অবস্থা সেটাও বলবো, আর আমার দুটো অ্যালবিনো পাখু ছিল এটা তোমরা হয়তো এই ভিডিওতে দেখতে পাবো, আমি সেই দুটোকেও দিয়ে দিয়েছি, কারণ ছিল একটু ওরা হঠাৎ অ্যাগ্রেসিভ অ্যান্ড অল হয়ে গেছিলো বড়ো জায়গায় থাকা সত্ত্বেও। তো হ্যাঁ, ওরা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে গেলো আর আমার পিকক বাসটাকে ওরাই মনে হয় মেরে দিয়েছে, দেখে তো মনে হচ্ছে কারণ ল্যাচ ফ্যাচ পুরো গায়েব হয়ে গেছিলো, সব মোটামুটি সব ল্যাচ গায়েব হয়ে গেছিলো আর পুরো মানে স্ট্রেসড আউট হয়ে গেছে যখন মারা যায়, আর কোনো তো উপায় পাচ্ছি না, দেখা যাক। তো আমি যাকে আমার দুটো অ্যালবিনো পাকু দিয়েছিলাম সে প্রথমে এই ট্যাঙ্কে ছেড়েছিল, আর অ্যাকচুয়ালি আর এই ট্যাঙ্কে ভালোই থাকতো, বাট হঠাৎ করে এই যে শাকটা দেখতে পাচ্ছ ও এদেরকে তাড়া করেছিল, তো তারপর ইমিডিয়েটলি বার করে এই ট্যাঙ্কটা রেখেছিল। তো আমি বললাম গোল্ড ফিশ ট্যাঙ্কে রেখো না, মেরে দিতে পারে, তো এখন টেম্পোরারি মতন এই জায়গায় আছে, বাট খুব শিগগিরই ওরা অন্য একটা জায়গায় শিফট হয়ে যাবে, মানে অ্যালবিনো পাকুগুলো, আশা করি তখন ভালো থাকবে। এগুলো আমার ইউডিসান শাক, এরাও বেশ ভালো আছে এখন, আর এই ট্যাঙ্কটা অনেকটা বেটার লাগছে ওদের জন্য, আমি জানি না কেন, আমারটার থেকে অবভিয়াসলি বেটার, ভালো আছে, চওড়া অনেকটা, যেটা মেইন এদের জন্য। আর আমার এককালের সব থেকে ফেভারিট মাছ আমার অ্যালিগেটার ঘাট, এটা আমি প্রথমবার দেখে বুঝতেও পারিনি এটা আমারই অ্যালিগেটার ঘাটটা, এটা আমি দাদাটাকে দিয়ে দিয়েছিলাম, আর কি সুন্দর লাগছে দেখে না। আর এর একটা বেস্ট ফ্রেন্ড আছে পিছনে, সেটা হচ্ছে একটা রেডটেল ক্যাটফিশ, দুজনে একসাথে থাকে, তো আমি একবার দেখি দাদাটার বাড়ি যাব দেখা করতে অ্যালিগেটর গার্ডটার সাথে। দেখলে আমার যে মাছগুলো ছিল আর যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি তারা কেমন আছে,
অ্যালবিনো পাখিগুলো যার কাছে আছে তার ফিউচার প্ল্যান হচ্ছে ওকে একটা বিশাল বড় জায়গায় ছাড়বে। সো ওটা একটা টেম্পোরারি হোম কিছুদিনের জন্য, আশা করি খুব ভালো জায়গায় থাকবে যখন ছেড়ে দেবে, কারণ এখনও যার কাছে সেও খুব ভালোভাবেই রাখছে। আর মোস্ট প্রবলি আমি একদিন যাব যার কাছে অ্যালিগেটর গার্ড আছে তার সাথে দেখা করতে, সে বলেছে এসো দেখে যাও দাদাটা। ও দাদার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দাদা বলেছে আসো দেখে যাও, মানে দাদার কাছে আরো বড় বড় মনস্টার ফিশ আছে, তাই জন্য আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, তো যাওয়া হয়ে উঠছে না, দেখি যাবো ফর শিওর। আর তাছাড়া যদি বলো এই 400 করিয়ে দিয়ে 2024-এর শেষের মধ্যে আবার দেখা হচ্ছে নতুন লগে। সো টাটা।